এভরিওয়ান। সো আজকে আমার বৌদির জন্মদিন অ্যান্ড ওর আমার হাতের পায়েশ খেতে খুব ভালো লাগে, সো তাই ভাবলাম আজকে একটু পায়েশ বানিয়ে ফেলি। সো পায়েশ বানানোর জন্য আমি এখানে আমুল গোল্ড দুধটা ইউজ করছি, যেটা খুব ক্রিমি হয় অ্যান্ড ফুল ফ্যাট মিল্ক, দ্যাটস ওয়াই এইটা দিয়ে পায়েশ খুব ভালো হয়। সো প্রথমে দুধটাকে আমি একটু ভালো করে গরম করে নেব। দুধটা একটু গরম হলে এখান থেকে 4-5 হাতা দুধ মতো তুলে নিয়ে আমি একটা বাটিতে সরিয়ে নেব। এবার এই বাটিতে রাখা দুধটার মধ্যে আমি গুঁড়ো দুধ ইউজ করব, আমুলের 3-4 চামচ মতো আমি এখানে দুধ ইউজ করেছি, এবং সেই দুধটাকে ভালো করে আমি এখানে গুলে নিয়ে সাইডে সরিয়ে রাখছি। এবার এই দুধটা গরম হয়ে গেলে এর মধ্যে তেজপাতা এবং দুটো এলাচ একটু ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম। তারপর আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি। এখানে 1 লিটার দুধের জন্য আমি 2 মুঠো মতো গোবিন্দভোগ চাল নিয়েছি, যেটা মোটামুটি 50 গ্রাম মতো, এবং এই চালটাকে প্রথমে আমি ধুয়ে সরিয়ে রেখেছিলাম, এবং এর মধ্যে এবার 1 চামচ ঘি দিয়ে ভালো করে চালটাকে মাখিয়ে নিলাম। এবার আমার দুধটাকে আমি ভালো মতো ফুটতে দেব। দুধটা ভালো মতো ফুটে উঠলে এখানেই আমি দুধটাকে একটু পরিমাণটা কমিয়ে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। এবং দুধটা ঘন হয়ে গেলে এবার আমি এই ঘি মাখানো চালটা দুধের মধ্যে দিয়ে দেব। ঘি মাখিয়ে রাখলে কিন্তু চাল কখনো দলা পেকে যাবে না বা নিচে লেগে যাবে না, এবং এর টেস্টটাও খুব ভালো হবে। এবার এই চালটা দুধের মধ্যে দিয়ে আমি কিন্তু অনবরত নাড়তে থাকবো, যাতে কোনোভাবে নিচে লেগে না যায়, এবং চালটা যতক্ষণ না অবধি সেদ্ধ হচ্ছে আমি ভালো করে দুধটাকে এইভাবে নাড়তে থাকবো এবং গরম হতে দেব, এবং আঁচটা আমি মিডিয়াম করে রেখেছি এখানে। এরপর আমি যে দুধটাকে সাইডে সরিয়ে রেখেছিলাম গুঁড়ো দুধ দিয়ে, সেই দুধটাও আমি এখানে অ্যাড করে রাখলাম, এবং ভালো করে এবার আমি দুধটাকে ফুটতে দেব যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে। মাঝে মধ্যে আমি একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার মোটামুটি চালটা সেদ্ধ যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটা প্যানে একটু ঘি দিয়ে একটু কাজু আর কিশমিশ গরম করে ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। এবং কাজু কিশমিশটাকে ভেজে আমি কিন্তু এই মোমেন্টেই ইউজ করবো না পায়েশে, আমি এটাকে একটু সাইডে সরিয়ে রাখবো, ঠান্ডা হতে দেব। এতক্ষণে আমার মোটামুটি চালটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে, তাই দেখে নিই। হ্যাঁ, চালটা এবার মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং আমার দুধটাও অনেকটা ঘন হয়ে এসেছে। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে আমি কিন্তু এখানে বাতাসা ইউজ করছি না। এবার চালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে বাতাসাটা ইউজ করছি, এবং আমি এখানে খুব বেশি মিষ্টি দিই না পায়েশে, হালকা মিষ্টি দিই, কারণ আমার বৌদি সেরকমই খেতে ভালোবাসে। তাই এখানে আমি অনলি 4-5টা বাতাসা ইউজ করেছি, এবং তাতেই কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি ব্যাপার চলে আসে। এবার দেখে নাও, পায়েশটাও মোটামুটি আমার ঘন হয়ে এসেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম, কারণ এটা ঠান্ডা হলে আরও জমে যাবে। সো পায়েশটাকে আমি এবার গ্যাস অফ করে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর পায়েশটা আমি যে কাজু কিশমিশটাকে আলাদা করে সরিয়ে রেখেছিলাম সেটা এবার আমি এখানে অ্যাড করে দিলাম। এটাকে যদি আমি গরম পায়েশের মধ্যে গরম গরম কাজু কিশমিশ দিই, তাহলে অনেক সময় দুধটা ফেটে যাওয়ার চান্স থাকে, তাই এটা ঠান্ডা হতে দেওয়ার পরই আমি ভালো করে অ্যাড করে নেব। ব্যাস, আমার পায়েশ রেডি। এবার এটাকে একটু ভালো করে কাজু কিশমিশ দিয়ে গার্নিশ করে দিলাম। হ্যাঁ, আমার বৌদিও কিন্তু এটা খেয়ে খুব খুশি হয়েছে। সো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ গাইস।